পরের দিন হইয়া গেছে, তারপরও আইতেছে স্যার, কোনো কাজে করতে আসে না। আমার ছেলের সাথে গেছে, ওই ছেলের বাড়ি কোথায়? ছেলের নাম, ওই ছেলের বাড়ি হইছে ঈশানচন্দ্র নগর লোকনাথ পাড়া। নাম কি? ও নাম হইছে মান্তু দেবনাথ। তার ছোট ভাই একদিন আমার ধমকি দিছে, কত্তর মেয়েরে বেড়া উড়াইয়া লইয়া যামুগা শান্তু দেবনাথ। হে কইছে আমার, তোর মেয়েরে উড়াইয়া লইয়া যামুগা, তুই কি করতে পারিস আমি দেখমু। তার মানে ভালোবাসা তো দুই মাস আর তিন মাসও হয় না, পাঁচ বছরও হয় না, পনেরো বছর মেয়েকে কিভাবে ওই লইয়া গেছে ভাগাইয়া, আমি এটাই জানতে চাই মানুষের কাছে। সে যে পনেরো বছর মেয়ের, অখন তার পরিবারে যখন আমি চাপ দিছি, তখন পরিবারের থেকে কইতে আছে যে মেয়ে ছেলে দুজনের বিয়ে শাদী করাই দিতে হবে, তখন আমি বক্তব্য রাখছি তার কাছে, আমি পনেরো বছর মেয়েরে কোনো কিছু আমি জলে ঠেলিয়া দিতে পারতাম না। আমি আমি চাইতে আছি মেয়েকে আমার কাছে আনো, আইনের ব্যবস্থা নেবো। আমি কয় মাস হয়েছে আপনার মেয়ে? আমার মেয়ে গেছে যে উনিশ তারিখ, অক্টোবর উনিশ তারিখ গেছে। বলে আপনারাই দেখেন কত আজকে সহকারে কতদিন হয়েছে, এখন অবধি পুলিশের কোনো ভূমিকা নেই, এখনো মেয়ের কোনো টু শব্দ পাইছি না আমি। পুলিশের ভূমিকা নিয়ে আপনি কি করবেন? আমি পুলিশের ভূমিকা নিয়ে আমি এখন থানাতে কেস করব। থানাতে বলতে আমি কোর্টে কেস করব, কোর্টের দ্বারস্থ হয়েছি। হ্যাঁ, কোর্টে দ্বারস্থ হয়েছি। এখানে না হলে আমি দরকার আরো কোন দিকে যাইতে হয় আমি যাব। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি শান্তির বাজার। মামলাটা শান্তির বাজারে করেছিলেন? হ্যাঁ, মামলাটা শান্তির বাজারে করেছি। এখন বিলোনিয়া কোর্টে আছি। এখন বিলোনিয়া কোর্টে আজকে আমি আইতে আইতে আজকে মনে আমি পনেরো দিন পর্যন্ত শুধু আইতে আসি যাইতে আসি আইতে আসি যাইতে আসি। এইসব কিছু লিয়া স্কুল থেকে তার কল আইতে আসে, আমি কোনো কিছু করতে পারতেছি না। হ্যাঁ, একটা ভালো স্কুলে দিছি আমি তারে। হ্যাঁ, আমি কাজ করিয়া করিয়া হ্যাঁ রে আমি নবোদয়ে পড়াইতেছি। হ্যাঁ রে, এখন ছেলের মা বাবা কইতে আছে তারে বিয়ে দিতে হইব, কেন আমি পনেরো বছর মেয়ে হ্যাঁ রে হ্যাঁ দিতাম না আমি। আমি আজকে পর্যন্ত হ্যাঁ রে তোকাইতে আছি, এখন পর্যন্ত আমি কতগুলো টাকা নষ্ট করছি, আমি লোন লইয়া টাকা শেষ আমার, এখন পর্যন্ত মেয়েরে পাইছি না। পুলিশ শুধু খুঁজ দিয়ে আছে, এস্টিমেশন করতে আছে, এই কয় শুধু আমার ফোন করলে। আর আমার কয় তোরে এসডিপিও কইছে কিটা তোরে জেলে ঢুকাই দিবা আমারে, আমি তারারে হয়রানি করতে আছি পুলিশের। এ কেজের আয়ু কে? এ সীমা রয়, শান্তিরবাজার থানা, শান্তিরবাজার থানার সীমা রয়। আপনার নাম? সঞ্জিত মালাকার। বাড়ি? শান্তিরবাজার। এখানে আইসেন কে রে কোর্টে? এখানে আইসি আমার মেয়েকে না পাওয়াতে আইসি। আমি শান্তিরবাজার থানাতে কেস করেছি, কেস করার পর শান্তিরবাজার থানাতে আমি যখন জিজ্ঞাসা টিজ্ঞাসা করি, তখন আমারে স্যারে কো আমি এস্টিমেশন করছি, মোবাইল টেক করতে আসি, আমি তোকাইতে আসি, সব কিছু করতে আসি, করার পরও এখনও মেয়েরা আমরা কোনো রকমে আমরা পাইছি না। তো আমি তখন স্যারের দুই একদিন পরে যখন ম্যাডামের জিজ্ঞাসা করি, তখন ম্যাডাম আমারে কো বেড়া তুই তোর মামা ভাগিনা শালা সহকারে তোরা বেড়া যুক্তি করে মেয়েরা ভাগাই দিছ, ভাগাই দিয়ে এখন পর্যন্ত আমরা হয়রানি করতে আসো। ম্যাডাম কে? সীমা রায়। ম্যাডামের নাম হচ্ছে সীমা রায়, শান্তিরবাজার সীমা রায়। তখন তাইনে আমার রাত্রেবেলা গেছিলাম আমি মেয়েকে আর ছেলেকে খোঁজার জন্য তাদের বাড়িতে, যখন লইয়া যাওয়ার, যখন পুলিশকে নিয়ে যাওয়ার, যখন তারার বাড়িতে যাওয়ার যখন চাইছিলাম, তখনই তারা কইছে আমার গাড়িতে তেল নাই। স্যারে জিজ্ঞাসা করলো স্যার কিতা করতাম, স্যারে কইল যে এটা সুব্রত বাবু, স্যারে কইল যে দেখো কিতা করতে পারো, ছেলে কি ডুগাই ডুগাই দেয় নাকি দেখো। তখন ম্যাডাম কইতেছে যে কিতা করতাম আমার গাড়িতে তেল নাই, তো তেল নাই যখন আমি কিতা করবো চলেন। হ্যাঁ, তখন কইতেছে ঠিক আছে তেল ঢুকাই দাও, তখন আমি তেল ঢুকাই দিছি তারা কথা মতো অনুসারে। তেল ঢুকা দেওয়ার পরে ছেলে বাড়িতে গেলাম, ছেলে বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করলো যে ছেলে কোথায় আছে মেয়ে কোথায় আছে, তারা কিছুই জানে না, মেয়ে মেয়ের মা বাবা কোনো কিছুই জানে না ছেলের। তখন আমরা পুলিশের দিয়া জিজ্ঞাসা হয়েছি, তারার আধার কার্ড আই কার্ড যত কিছু আছে সব কিছু পুলিশে লইয়া লইছে। লওয়ার পরে তারা জিজ্ঞাসা যে আপনারা বারো ঘন্টার মধ্যে ছেলেরে মেয়েরে যাতে থানাতে আনা হয়, তারা কইছে যে ঠিক আছে আনবো। তখন তারার ছেলের বাবারে তারা অ্যারেস্ট করছিলো, অ্যারেস্ট করার পর প্রধান আর মেম্বার আইয়া তারা নামায় আবার কইছে ঠিক আছে আমি ছত্রিশ ঘন্টার মধ্যে মেয়ে ছেলেরে বাইর করে দেবো। এখন পর্যন্ত প্রধান মেম্বার তারার মা বাবারে যখন গাড়িতে পুলিশের গাড়িতে যখন অ্যারেস্ট করা হয়েছে, তখন আবার নামায় এনেছে প্রধান মেম্বার মিল্লা, মিল্লা কইছে যে তারা আমরা ছত্রিশ ঘন্টার মধ্যে মেয়ে ছেলেরা বাইর করে দেবো। কবে আপনার ছেলে আপনার মেয়ে কবে অপহরণ হয়েছে? অপহরণ হয়েছে দুর্গাপূজার সময় উনিশ তারিখ, অক্টোবরের উনিশ তারিখ। ওইখান থেকে আমি কেস করার পরে এখন পর্যন্ত তার মেয়ের কোনো হুদিশ পাইছি না, ছেলে মেয়ের কোনো হুদিশে পাইছি না। শান্তিবাজার থানাতে মামলা করছিল? হ্যাঁ, মামলা করছিল, মামলা করছিল। পুলিশ কোনো ভূমিকা নিতেছে? হ্যাঁ। আপনি কার কার কাছে গেছেন? আমি শান্তিবাজার পার্টিগত ব্যাপার নিয়ে আমি সবার কাছে গেছি, সত্য শাহ, শ্যামলাল দেবনাথ এবং এসডিপি লইয়া থানা লইয়া। তারা কোন পার্টি? তারা বিজেপির নেতা। তাদের কাছে গেছি আমি, তারা কইতে আছে আমরা পুলিশে কোথায় আছি সব কিছু দেখবো তারা।
তখন আমি চলে যাই থানাতে দ্বারস্থ হই। তখন থানাতে যখন দ্বারস্থ হয়েছি ম্যাডাম আমারও কইছে যে বেড়া তুই আর মামা মিল্লা মেয়েরা ভাগাই দিছত, এখন আমরা হয়রানি করতে আসত কেন, আমরা তোর এসব কেস আমরা করতাম না।